বেপরোয়া গতির ফলে আবারও দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। ঘটনা মনপাথর ফাঁড়ির অধীন সালথাং মনু পঞ্চায়েত সংলগ্ন জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেল 3টে নাগাদ মনপাথর ফাঁড়ির অধীন সালথাং মনু পঞ্চায়েত সংলগ্ন জাতীয় সড়ক ধরে যাচ্ছিল TR01CA0222 নম্বরের একটি ইনোভা গাড়ি। তবে গাড়িটি অতিরিক্ত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের পাশের জঙ্গলে গিয়ে ছিটকে পড়ে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান মনপাথর ফাঁড়ির ওসি জয়ন্ত দাস। আজকে বিকাল অনুমান 3টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে TR01CA0222 একটা ইনোভা গাড়ি শান্তিরবাজার দিক থেকে উদয়পুরের দিকে যাওয়ার সময় সালথাং মনু পঞ্চায়েত কাছাকাছি একটা স্থানে খুব দ্রুত বেগে আসার ফলে রাস্তার পাশে উল্টে যায়। তবে গাড়ির সামান্য ক্ষতি হয়, এতে কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর সূত্রের খবর, চালক সহ গাড়িতে 4 জন ছিল এবং তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় তৈকর্ম উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।